আমার জিন্দেগির মধ্যে যদি আমি তালাশ করি আমার জিন্দেগির মধ্যে যদি আমি চিন্তা করি আমার উপর নামাজ ফরজ হওয়ার পর এই পর্যন্ত কত ওয়াক্ত নামাজ আমি ছাইরা দিলাম ঠিক কি না কোন কথা কেন ঠিক কি না কোন কত ওয়াক্ত নামাজ আমি ছেড়ে দিলাম কত ওয়াক্ত নামাজ আমি পড়ি নাই কত ওয়াক্ত নামাজে আমাকে বারবার ডাকা হলো আমি পড়ি নাই আমি মসজিদের মধ্যে যাই নাই আমার রব যদি আমাকে ডাইকা বলে ও গোলাম দুনিয়ার মধ্যে তোমাকে আমি মানুষ বানাইছিলাম আবার দুনিয়ার মধ্যে তোমাকে আমি মুসলমান বানাইছিলাম কিন্তু তুমি আমার গোলামি করো নাই গোলামি না কইরা তুমি এখন কেন আমার কাছে আসলা এখন আমার কাছ থেকে বাঁচার কোনো সুযোগ নাই বাঁচতে পারবো কি বলেন কথা বলেন বাঁচতে পারবো কি বাঁচার কোনো সুযোগ নাই বাঁচার কোনো সুযোগ নাই রাসূল বলে মরার পর কারোর কবর জান্নাতের বাগান হয়ে যাবে জোরে করি আল্লাহু আকবার আবার রাসূল ডাইকা বলে আউ হুফরাতুম মিন হুফারিন নার কারোর কবরটা আবার জাহান্নামের বাগানে পরিণত হয়ে যাবে কারোর কবর জান্নাতের বাগান আবার কারোর কবর জাহান্নামের উত্তপ্ত আগুনে ভরপুর হয়ে যাবে সাহাবা একরাম বলে ইয়া রাসূলুল্লাহ আমরা কিভাবে আল্লাহর কাছে বাঁচব বলে আল্লাহ তাআলা তোমাকে কালিমা দান করছে বলে হ্যাঁ আমাকে কালিমা দান করছে মুমিন বানাইছে বলে হ্যাঁ আমাকে মুমিন বানাইছে মুসলমান বানাইছে বলে হ্যাঁ আমাকে মুসলমান বানাইছে বলে যদিও তোমার গুনাহ হয়ে যায় ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা গুনাহ হয়ে যাওয়ার পর অনুতপ্ত হয়ে যাও কি হয়ে যাও কথা কেন কি হয়ে যাও অনুতপ্ত হয়ে যাও গোলাম অনুতপ্ত হয়ে যাও রব্বুল আলামিনের কাছে গিয়া আরজি পেশ করো আল্লাহ তাআলা গুনাহ হয়ে গেছে বুঝতে পারি নাই আপনার নাফরমানি কইরা ফলাইছি আপনার কথা মানতে পারি নাই দয়া এবং মেহেরবানি করে আপনি আমাকে মাফ কইরা দেন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাইকা ডাইকা বলে আমাকে তোমরা বলছিলা মানুষ বানায়েন না আল্লাহ দুনিয়ার মধ্যে মানুষ আপনি সৃষ্টি কইরেন না আল্লাহ আল্লাহ বলে কেন আমি মানুষ বানাইব না ফেরেশতারা ডাক দিয়া বলে আপনি কেন বানাইবেন বলে ওরা দুনিয়ার মধ্যে আমার গোলামি করব ওরা দুনিয়ার মধ্যে গিয়ে আমি আল্লাহকে আল্লাহ বইলা ডাকবে ফেরেশতা ডাইকা বলে না না মানুষ দুনিয়ার মধ্যে গিয়ে আপনার নাফরমানি করবে না আপনার গোলামি করবে না এরা দুনিয়ার মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত থাকবে ভায়ে ভায়ে মারামারিতে লিপ্ত থাকবে এরা নাফরমানিতে লিপ্ত থাকবে এরা আপনার অবাধ্য চলবে আল্লাহ ডাইকা বলে তোমাদের কাছ থেকে আমি পরামর্শ নেওয়ার জন্য বলি নাই মানুষ আমি বানাবো এই কথাটাই তোমাদেরকে জানায় দিলাম যারা দুনিয়ার মধ্যে আল্লাহর দরবারের মধ্যে সিজদায় থাকে ফেরেশতাকে ডাইকা বলে ফেরেশতা আয় সামনে আয় ফেরেশতা যখন যা বলে দেখ তো কি করে বলে নামাজ পড়ে জোরে পড়ি সুবহানাল্লাহ আর জোরে কোন সুবহানাল্লাহ আবার যখন কেউ নিয়ত বাইদা দাঁড়ায় থাকে বলে কি করে বলে নিয়ত বাইদা দাঁড়ায় আছে আবার যখন রুকুর মধ্যে পড়ে আছে বলে কি করে রুকুর মধ্যে পড়ে আছে বলে দুনিয়ার কোন মানুষের গোলামি করছে বলে না আল্লাহ দুনিয়ার কোন মানুষের গোলামি করে নাই এরা একমাত্র আপনার গোলামির জন্য নামাজে দাঁড়ায় গেছে আল্লাহ তাআলা বলে তোরা বলছিলি মানুষ না বানাইবার জন্য মানুষ আমার গোলামির মধ্যে আয়েশা দাঁড়ায় গেল আমি আল্লাহ আমার বান্দাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম আর তোদেরকে সাক্ষী রাইখা ঘোষণা করলাম বান্দার বান্দির জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম জোরে পড়ি সুবহানাল্লাহ গোলামি করার দরকার আছে কিনা বলেন কথা কই না দরকার আছে কিনা বলেন জোরে বলেন কষ্টই سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد
সকলেই জবান ছেড়ে দিয়ে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا درود شریف پڑھی اللهم صل على محمد ورين شباي زبان خلين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله شكرا بوري الحمد لله أذكر بوري الحمد لله বয়ানের পূর্ব মুহূর্তে আবদার হইল যে ফাঁকা জায়গাগুলো আছে এগুলো পুরা করে বসে রাজি আছি তো ইনশাআল্লাহ তাহলে সামনে আগায় আসি সবাই সামনে আগায় আসি একটা পরিবেশ তৈয়ার করি সামনে চলে আসি পিছনে যারা আছি আমরা সামনে আগায় একবারে জুড়ি মিলে বসি সামনে আসি সবাই আসেন ভাই আগান ভাই আগায় আসেন এতক্ষণ পর্যন্ত যে বইসে আছেন শরীরের মধ্যে একটা ঘুম ঘুম ভাব চলে আসছে নাড়াচাড়া দিলে দেখা গেছে বাকি যে ঘুম ভাব যে ক্লান্তি আছে এগুলো দূর হইব তাহলে ওয়াজ হুজুর যা করব এগুলো বাড়িতে নিয়ে যাওয়ার সুযোগ হইব আর যদি বয়া বয়া ঘুমান আর যদি ঝিমাই তাহলে বয়ান শুনলাম সারা রাত্র বাড়িতে নিয়ে যাওয়ার মতো কিছুই নাই ঠিক কিনা কন আগায় আসেন আবার অনেকেই বাড়িতে ঘুমায় নিতেছে কারণ রাত্রিবেলা খেলা আছে মধ্যরাতে ঠিক না এখন তো খেলা চলতেছে মাহফিলের মধ্যে কোরআন হাদিসের মজমার মধ্যে মানুষের সমাগম কম কিন্তু বেঈমান বেদিনদের কাজের মধ্যে মুসলমানদের সন্তানদের সমাগম বেশি ঠিক না এই জন্য রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুলের বাণী কখনো তো মিথ্যা হইতে পারে না ঠিক কিনা কোন আল্লাহর হাবিব যা বইলা গেছে সব সত্য এবং কিয়ামতের পূর্বে সব বাস্তবায়িত হইবে দুনিয়ার মধ্যে এটাই বাস্তব আর তার প্রতিচ্ছবি হইল এইগুলো আমরা যখন দেখি দিনই কোনো মজমা নামাজের সময় ভালো কোনো কাজের সময় দেখা যায় যে মানুষের সমাগম কম কিন্তু খারাপ কোনো কাজের মধ্যে দেখা যায় গান বাজনা বিভিন্ন জায়গার মধ্যে দেখা যায় মানুষের সমাগমের শেষ হয় না ঠিক না আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে হিদায়ত দান করুক সকলে করেন আমিন আর জুড়ে পড়েন আমিন খাটিঙ্গা আলোর দেশারি ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মুহতারাম সম্মানিত সভাপতি হযরত মাওলানা ফিরাজউদ্দিন খান আল ওয়াইসি সাহেব হাফেজ মুফতি ফরিদুল ইসলাম সাহেব দামাত বরকাতুহুম
প্রধান অতিথি আলহাজ হযরত মাওলানা আব্দুর রহমান পীর সাহেব দামাত বরকাতুহুম আমার পূর্বে বয়ান করেছেন হযরত মাওলানা বুরহান বিন মুহাম্মদ খান সাহেব এই লম্বা সময় পর্যন্ত আপনারা যারা এই পর্যন্ত বসে আছেন আলোচনা শুনছেন শুনতেছেন বা মুনাজাতের আগ পর্যন্ত শুনবেন আল্লাহ তাআলা আমাদের এই সময়টুকুকে কবুল করুক সকলে বলেন আমিন আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এখানে বসার সুযোগ করে দিয়েছেন সকলে বলি আলহামদুলিল্লাহ হাজার ও লাখ মানুষের মধ্য থেকে নির্বাচন করে যাচাই বাছাই করে অল্প কিছু সংখ্যক মানুষকে আল্লাহ তাআলা নির্বাচন করে রাসূলের জবানের বাণী দুনিয়াতে যে জায়গার মধ্যে কোরআন হাদিসের মজলিস হয় আল্লাহ তাআলা দুনিয়ার ওই জায়গাটাকে জান্নাতের বাগান হিসাবে কবুল করে জোরে বলি সুবহানাল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই জান্নাতের বাগানের মধ্যে যে মানুষগুলোকে আল্লাহ তাআলা কবুল কইরা নিয়া বসায় আল্লাহ তাআলা ওই মানুষগুলোকে জান্নাতের মেহমান হিসেবে ঘোষণা করে জোরে বলি সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কিয়ামতের ময়দানে ওই সমস্ত মানুষগুলোকে ডাকা হবে দুনিয়ার মানুষ দুনিয়ার জিন্দেগির মধ্যে বাস্তব কিছু যদি না দেখে তাহলে তারা বিশ্বাস করতে চায় না হাতের সামনে যা কিছু দেখে তাই তারা বিশ্বাস করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাজলিসু ফিকহিম খায়রুম মিন ইবাদাতি 60 সানা পৃথিবীর মধ্যে মানুষ যখন মানুষের মধ্য থেকে টাকা পায় পয়সা পায় কোনো কিছু পায় আমার বাবা যখন আমাকে টাকা দেয় সম্পদ দেয় তখন সন্তান বাবার কাছে ভালো হয়ে যায় আবার যখন বাবা সন্তানকে টাকা দিতে না পারে তখন সন্তানের কাছে ভাবে ভালো হয় না মালিকের কাজ যখন কর্মচারী করে যতক্ষণ পর্যন্ত মালিকের চাকরি কর্মচারী করতে পারে যে যত ভালো সার্ভিস দিতে পারে তার গুণগান দুনিয়ার মধ্যে পারে জোরে বলেন ঠিক কি না আল্লাহ তাআলা ঘোষণা করে দুনিয়ার সমস্ত মানুষগুলো পৃথিবীর সব কাজগুলোকে পিছনে ফেলে দিছে তারা দিয়ে আমার কোরআন শুনবার জন্য আমার সাক্ষাৎ পাওয়ার জন্য আমার মুলাকাত পাওয়ার জন্য রাত্রিবেলা আরামের ঘুম হারাম করে দিয়া ওই জায়গার মধ্যে গিয়া বসে বলে স্কুল মাঠের মধ্যে কোরআনের মজলিস কায়েম করা হয়েছে হাদিসের মজলিস কায়েম করা হয়েছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথাগুলো শোনার জন্য বসে আমি আল্লাহ তাআলা কিন্তু এমনি এমনি তাদেরকে ফিরায় দেই নাই ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুমি তাদেরকে জানায় দাও দুনিয়ার হায়াতের মধ্যে যদি একটানা 60 বছর সময় তারা হায়াত পায় আর যদি হায়াত পাবার পর লম্বা সময় নফল ইবাদতের মধ্যে নিজেকে নিয়োজিত রাখে আমি আল্লাহ তাআলা ওই 60 বছরের আমল এক ঘন্টা আলোচনা শোনার বিনিময়ে দান করে দেই বলি সুবহানাল্লাহ 60 বছরের আমল রাসূল বলে মাজলিসু ফিকহিম খায়রুম মিন ইবাদা পৃথিবীর মানুষ শুইনা লাও শেষ রাত্রে গিয়া দাঁড়ায়া যাও একটা বাজে রাত্রিবেলা জায়গা জায়গা কোনো মানুষকে দেখা যায় না যুব সমাজকে দেখা যায় না ফজরের নামাজে কিন্তু খেলার ভালোবাসা অন্তরের মধ্যে এমন ভাবে জাগছে একটা বাজে না দুইটা বাজে না যদি তিনটাও বাজে তারপরে খেলার সামনে গিয়া দাঁড়ায়া থাকে জোরে বলেন ঠিক কি না ভালোবাসা আর মহব্বত ওই জায়গার মধ্যে জাগছে বিধর্মীদের দেশের ভালোবাসা অন্তরের মধ্যে জাগছে জাগায় নিছে মনের মধ্যে ঠিক না কথা বলেন ঠিক কি না গণ এই জন্য দিনের দিন আমাদের অবস্থা এত অধপতন আর এত নিচে আমাদের অবস্থা নাইমা যাইতেছে যা বর্ণনা করে শেষ করার মতো নয় মুসলমান ভাইরা আমার দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আপনি আমাকে কেন পাঠাইলেন এই যে ভাই ওটা ওটা উঠতেছেন কেন মোনাজাতের আগ পর্যন্ত বসে থাকতে কি সমস্যা কথা কয় না সমস্যা সবাই বসতে পারবেন তো ইনশাআল্লাহ
এই পন আর এই চিন্তা করে আমাকে বসতে হবে যে হয়তোবা ফজরের নামাজের পর আমার লাশটা আমার ঘর থেকে খাটিয়ার মধ্যে হইয়া বাইর হইব ঠিক না বা এখান থেকে আমি ঘরে চইলা গেলাম রাত্রি বেলা গিয়া শুইলাম একটা বাজে দুনিয়ার হায়াত আল্লাহ তাআলা আমাকে সমাপ্ত কইরা দিল শেষ দুনিয়ার হায়াত কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ তাআলা বলে দুনিয়ার মধ্যে আমি তোমাদেরকে এমনি এমনি পাঠাই নাই আমি আল্লাহ মানুষ তোমাদেরকে এমনি বানাই নাই তোমাদেরকে কিছু কাজ দিয়ে আমি তোমাদেরকে পাঠাইলাম শুধু মানুষ হিসাবে তোমাদেরকে বানাইলাম না রে বান্দা না দুনিয়ার মধ্যে শুধু মানুষ বানাই নাই 18000 مخلوقات আমি আল্লাহ দুনিয়ার মধ্যে বানাইলাম আর পাঠাইলাম এর মধ্য থেকে মানুষ তুমি একটা প্রাণী তোমাকেও আমি বানাইলাম কিন্তু আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাইবার পর সমস্ত সৃষ্টির মধ্য থেকে তোমাকে আমি শ্রেষ্ঠ বানাইলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মানুষ শ্রেষ্ঠ জুড়ে বলি সুবহানাল্লাহ বলে যারা ঈমান আনছে তারা আরো বেশি দামি দুনিয়ার মধ্যে তারা আরো বেশি দামি যারা ঈমান আনছে এখানে যারা বসছি কোনোদিনও কিন্তু আল্লাহর কাছে বলি নাই আল্লাহ তুমি আমাকে মানুষ বানায়া দুনিয়ার মধ্যে পাঠাও কোনোদিনও আমি আল্লাহর কাছে বলি নাই কিন্তু না বলার পরেও রব্বুল আলামিন আপনি আমাকে দুনিয়ার মধ্যে মানুষ বানায়া পাঠাইলেন কিন্তু কুকুল বিলাল বানায়া পাঠাই নাই আল্লাহ যদি ইচ্ছা করতেন আপনাকে আমাকে কুকুর বানায়ও বানাইতে পারতেন ঠিক কি না কোন জোরে বলেন ঠিক কি না আল্লাহ কুকুর বানায় আপনাকে দুনিয়ার মধ্যে পাঠাইতে পারতেন ছাগল বেড়া বানায় পাঠাইতে পারতেন না না তিনি আপনি আমার উপর কত রহম আর দয়া মেহেরবানি করছেন মানুষ বানায় আল্লাহ দুনিয়ার মধ্যে আপনি আমাকে পাঠাইলেন শুধু মানুষ বানায় আপনি আমাকে আল্লাহ তাআলা এমনি এমনি ছেড়ে দেই নাই রব্বুল আলামিন আবার মুসলমান মা এবং বাবার ঘরে আপনি আমাকে জন্ম দিয়েছেন কখনো কিন্তু বলি নাই রব্বুল আলামিন আপনি আমাকে মুসলমান মা বাবার ঘরে জন্ম দেন কিন্তু আল্লাহ তাআলা মুসলমান মা বাবার ঘরে আপনি আমাকে জন্ম দিয়েছেন আবার আমাদের জবানের মধ্যে আল্লাহ তাআলা কালিমা উঠায়া দিয়েছেন মুসলমান হিসাবে আমার আপনার নাম আল্লাহ খাতায় উঠায়া দিয়েছেন সকলে পড়ি আল্লাহু আকবার আল্লাহর কাছে কোন দিন আপনি আমি বলি নাই কিন্তু আল্লাহ তাআলা মানুষ বানায় যদি মুসার উম্মত বানাইতে পারতেন আল্লাহ আমাকে ইব্রাহিম নবীর উম্মত বানাইতে পারতেন আদমের উম্মত আল্লাহ আমাকে বানাইতে পারতেন শীস আলাইহিস সালাতু ওয়াসসালামের উম্মত বানাইতে পারতেন ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের উম্মত আল্লাহ দুনিয়ার মধ্যে আপনি আমাকে বানাইতে পারতেন কিন্তু কতটুকু দয়া আর মেহেরবানি করছেন সমস্ত নবীদের মধ্য থেকে যাকে শ্রেষ্ঠ বানাইলেন শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে আল্লাহ তাআলা আপনি আমার নাম উঠাইয়া দিছি বলি সুবহানাল্লাহ আখিরি পয়গম্বর নবীর উম্মত আপনি আমাকে বানায়া দিলেন উম্মত বানায়া শ্রেষ্ঠত্ব আপনি আমাকে দুনিয়ার মধ্যে দান করলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার মধ্যে যত নবী আল্লাহ তাআলা পাঠাইছেন যত নবীর উম্মত আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইছেন আল্লাহ সমস্ত নবীর উম্মতদের মধ্য থেকে আমার উম্মতদেরকে আল্লাহ শ্রেষ্ঠ বানায়া দিলেন জোরে বলি সুবহানাল্লাহ আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে কিসের জন্য পাঠাইলেন আর কি কাজ দিয়ে আল্লাহ পাঠাইলেন কাজ ছাড়া কাউর প্রতি কাউর ভালোবাসা তৈয়ার হয় না মহব্বত তৈরি হয় না বাবার প্রতি সন্তানের মহব্বত তৈরি হয় এই জন্য বাবা চিন্তা করে সন্তান আমি তোমাকে লালন পালন করলাম আস্তে আস্তে তুমি বড় হইবা বড় হবার পর তুমি চাকরি বাকরি করবা আমাকে খাবার দিবা আমাকে আরাম দিবা আয়াস দিবা এরকম কিনা বলেন ঠিক না এমন না সন্তানের প্রতি বাবার একটা আশা থাকে যে আমার এই সন্তান চাকরি করবে আমি যখন বৃদ্ধ হয়ে যাব আমি যখন অসুস্থ হয়ে যাব আমার বয়সের মধ্যে যখন বার্ধক্যতা চলে আসবে তখন আমার এই সন্তান কামাই রুজি করে মৃত্যুর আগ পর্যন্ত দুনিয়ার মধ্যে আমাকে লালন পালন করবে আর আমাকে খাওয়াবে সন্তানের প্রতি বাবার ভালোবাসা মায়ের প্রতি সন্তানের ভালোবাসা ভাইয়ের প্রতি ভাইয়ের ভালোবাসা আপনজনের প্রতি আপনজনের ভালোবাসা তৈয়ার হয়ে যায়
কিন্তু আল্লাহর হাবিব বলে দুনিয়ার মধ্যে মানুষ তোমাকে পাঠাইলো আল্লাহ তাআলা কখনো বলে নাই বান্দা দুনিয়ার মধ্যে আমি তোমাকে পাঠাইলাম তুমি আমাকে টাকা দাও তুমি আমাকে পয়সা দাও তুমি আমাকে সম্পদ দাও তুমি আমাকে বিভিন্ন ধরনের উপকরণগুলো দাও আল্লাহ বলে না না আমি দুনিয়ার মধ্যে তোদের কাছে কিছু চাই না রে বান্দা তবে তোমাদের কাছে একটা জিনিস চাই সেইটা হলো আমি রব আমি আল্লাহ আর তোমরা হইলা গোলাম তোমরা যখন গোলাম মালিকরে রব কইলা ডাক দাও আমি আল্লাহ তাআলা এই ডাকের বিনিময়ে তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেই জোরে বলি সুবহানাল্লাহ মালিকের প্রতি বান্দার ভালোবাসা তৈয়ার হইতে হবে রবের প্রতি বান্দার ভালোবাসা তৈয়ার হতে হবে যত মানুষ দুনিয়ার মধ্যে আসছে আসবে গেছে আবার আসবে সব মানুষগুলো একমাত্র রব্বুল আলামিনের গোলাম বলেন কার গোলাম রবের নাম কি বলেন জুরে বলেন রবের নাম কি আরো জুরে বলেন রবের নাম কি ওই আল্লাহ দাইকা বলে মানুষ আমি তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম আমার গোলামি করার জন্য তোমাকে পাঠাইলাম আমার গোলামি যদি তুমি করো তাহলে তোমার প্রতি আমি সন্তুষ্ট হয়ে যাই আমার গোলামি যদি তুমি না করো তারপরেও কিন্তু তোমার প্রতি আমি অসন্তুষ্ট হই না বলে আমার গোলামি তুমি কোন জায়গার মধ্যে গিয়া করবা আমার গোলামি কোন জায়গার মধ্যে দৃষ্টি স্থাপন করবা এই জায়গাটাও আমি তোমাকে দেখায়া দিলাম তোমার উপর আমি কিছু কাজ আমি আল্লাহ দান করলাম সেই কাজগুলো যদি তুমি দুনিয়ার মধ্যে আঞ্জাম দিতে পারো আর এই কাজের বিনিময়ে আমি আল্লাহ তাআলা আখিরাতের মেহমান তোমাকে বানায় নেই পুরি সুবহানাল্লাহ গোলাম আমরা কি কথা বলেন আমরা কি গোলাম রব হইল কে জুরে বলেন রব কে আল্লাহ ছাড়া কোনো রব নাই আল্লাহ ছাড়া কোনো রব আছে কথা কয় না কোনো রব আছে পৃথিবীর যত মানুষ আছে সব হইল গোলাম ঠিক কি না গণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি কথা কয় না কি গোলাম রাষ্ট্রপতি আব্দুল হামিদ গোলাম আমি গোলাম আপনি গোলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোলাম জিয়াউর রহমান গোলাম হুসাইন মুহাম্মদের সাদ গোলাম যা আসবে সব গোলাম একমাত্র রবকে জুড়ে বলেন আর জুড়ে বলেন রবকে আল্লাহ তাআলা বলে কুল ইন্নাল মাউতাল্লাযী تفرون منه فإنه ملاقيكم ثم تردون বলে আমি কিভাবে তোদের মালিক আমি সেইটা বুঝায় দিলাম যারা দুনিয়ার মধ্যে আসছে চিরস্থায়ী কিন্তু তারা থাকতে পারে নাই তারা কিন্তু মৃত্যুর কোলে ঢলে পড়ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মইরা গেছে ঠিক কি না কোন জিয়াউর রহমান মারা গেছে বলে আমি মালিক আমার কোনো মরণ নাই তোরা গোলাম তোদের মরণ আছে কিন্তু গোলাম মরা যাওয়ার পর আমি রব্বুল আলামিনের দরবারে আসবা আমার কাছে আয়েশা হাজির হইবা আমার কাছে যে তুমি আসবা কিছু নিয়ে আসতে হবে বলে দুনিয়ার মানুষ তোমার নেতা কর্মী তোমাকে খুশি করছে তোমার নামের উপর যখন তোমাকে স্লোগান দিছে তুমি খুশি হইছো আমিও তোমাকে কিছু কাজ দিলাম তুমি যদি দুনিয়ার মধ্যে এগুলো বাস্তবায়ন করো আমি আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে যাই জুরে বলি সুবহানাল্লাহ আর জুরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার জিন্দেগির মধ্যে রব্বুল আলামিন আমাকেও পাঠাইছেন কিন্তু চিরস্থায়ী দুনিয়ার জিন্দেগি আমি করতে পারি নাই ঠিক কি না গণ জুরে বলেন ঠিক কি না নবী কি দুনিয়াতে আছে কথা কই না নবী কি দুনিয়াতে আছে নাই নবী দুনিয়ার মধ্যে নাই বলে নবী কোথায় বলে মদিনায় রওজায় আতহারের মধ্যে নবী শুয়ে আছে বলে ওই জায়গার মধ্যে নবী সিজদারত অবস্থায় আছে ওই জায়গার মধ্যে নবী নামাজরত অবস্থায় আছে বলে দুনিয়ার জিন্দেগির মধ্যে আল্লাহ তাআলা তালা লাগায়া দিছে বলে সৃষ্টি দুনিয়ার মধ্যে যা পাঠাইছি মাউতাল্লাযি তাফিরুনা মিনহু দুনিয়ার মধ্যে সৃষ্টি করলাম আবার আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে মউত তোমাদেরকে গ্রাস করে ফেলবে চিরস্থায়ী দুনিয়ার মধ্যে থাকতে পারবা না দুনিয়ার মধ্যে পাঠাইবার পর তোমার পিছনে আমি মৌত লাগায় দিলাম বলে কিভাবে মৌত লাগায় দেয় বলে দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করার পর যেখানের মধ্যে তুমি জন্মগ্রহণ করাগো মুসলমান হিসাবে তোমার বাপ অথবা তোমার ভাই তোমার ডান কানের মধ্যে আজান দেয় দেয় কিনা বলেন
কথা কয় না দেয় কিনা বলেন বাম কানের মধ্যে ইকামত দেয় দেয় কিনা বলেন মসজিদের মধ্যে যখন ঢুকেন মুয়াজ্জিন সাহেব আগে আজান দেয় আজান দিয়া ডাইকে আল্লাহ তাআলার কথাগুলো আপনাকে শোনায়া দেয় আর কোনো সময় নাই অন্যদিকে যাওয়ার কোনো সুযোগ নাই রব তোমাকে ডাকে আসো রবের কদমে সিজদা করার জন্য আয় রবের কদমের মধ্যে সিজদা করার জন্য তোকে রবে ডাকে ঠিক জন্মের পরেও ডান কানের মধ্যে আজান আর বাম কানের মধ্যে ইকামত দিয়া তোমাকে জানায়া দেয় বাকি একটা কাজ তোমার বাকি আছে সেইটা কি বলেন কথা কয় না সেইটা কি জুরে বলেন আজান আর ইকামতের পরে কি কথা কন জুরে বলেন এখানে কি মুসলমান নাই তেতো আস ছোট গান জুরে বলেন নামাজ নামাজ জুরে বলেন আজানের পর কি আজানের পর ইকামত এরপরে কি নামাজ তো এই জায়গার মধ্যে জন্ম হয়ে গেছে দুনিয়াতে আগমন করছেন কানের মধ্যে ডান কানে কি দিছে ডান কানে কি দিছে জুরে বলেন কি দিছে বাম কানে বাকি আছে কি বাকি আছে কি নামাজ তৈয়ার হয়ে যাও কখন তোমার নামাজ দাঁড়ায়া যায় মসজিদের মধ্যে যখন ইমাম সাহেব নামাজের মধ্যে দাঁড়ায়া যায় তখন কিন্তু মুসল্লির অভাব হয় না ঠিক কি না কোন আল্লাহ তাআলা আপনি আমাকে জানায় দেয় দুনিয়ার মধ্যে তোমাকে পাঠাইল আমার সৃষ্টি করলাম দুই কাজ কিন্তু তোমার শেষ হয়ে গেছে একটা কাজ মাত্র বাকি আছে সেইটার নাম হলো নামাজ জোরে বলি সুবহানাল্লাহ এই এক কাজের প্রস্তুতি তুমি নিয়া নাও বলে এই নামাজ দিয়ে যখন তোমাকে কবরের বাড়ির মধ্যে শোয়া দিবে তখন কিন্তু আর কোনো কাজ হবে না আর দুনিয়ার মধ্যে হায়াতি জিন্দেগির মধ্যে যখন নামাজের মধ্যে দাঁড়ায়া যাও তখন আমি আল্লাহ তাআলা বান্দা তোমার জবানের দিকে তাকায়া থাকি বান্দা আমি তোমার কপালের দিকে তাকায়া থাকি বান্দা আমি তোমার দিকে তাকায়া থাকি কখন তুমি আমার ঘরে আইসা হাজির হয়ে যাও কখন তুমি আমার ঘরের মধ্যে আইসা আল্লাহ বইলা তুমি আমাকে ডাক দাও জীবনে যতই গুনাহ করো না কেন একবার যদি আল্লাহ বইলা ডাক দিয়া তাওবা করো রে বান্দা আমি আল্লাহ তাআলা ওই আল্লাহ ডাক দেওয়ার বিনিময়ে বান্দার জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দেই জোরে বলি সুবহানাল্লাহ নামাজ দরকার আছে কিনা কোন সবাই বলেন দরকার আছে কিনা বলেন আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার ولذكر الله أكبر والله يعلم ما تصنعون الله تعالى نزه قرآن حكيم المدد جانا دي دنیا المدد تما كامي پتھائي لام شرب برتم جي عبادت تار نام کی بولن قطع بولن تار نام کی بولے زکاة دیبا مال شمپت نے سب پوری من جدی تھا کہ داولے زکاة نائل تور اوپر زکاة فرض نا বলেন নেসাব পরিমাণ মাল যদি আমি আল্লাহ তোমাকে দান করি তাহলে হজের জন্য রওনা হয়ে যাও জোরে বলি সুবহানাল্লাহ বলে একটা আমল আমি তোমাকে দান করলাম সেইটা হলো নামাজ সেইটা হলো নামাজ 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 বলে তোমার উপর যখন ফরজ হয়ে যায় মরণ পর্যন্ত তোমার দুনিয়ার মধ্যে নামাজ পড়তে হবে বলে নামাজ যদি ছেড়ে দাও আমি আল্লাহ তাআলা তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাই জোরে বলি নাউযুবিল্লাহ আল্লাহ তাআলা বলে নামাজ এমন এক জিনিস নামাজ এমন এক ইবাদত আমি তোমার উপর ফরজ করে দিলাম নামাজ এমন এক ইবাদত আমি আল্লাহ তোমার উপর ফরজ করে দিলাম বলে চেয়ারম্যান সাহেবের সাক্ষাৎ যদি পাইতে হয় তার কাছে গিয়া দাঁড়ায় থাকতে হয় সকালবেলা গেছো কিন্তু পাও নাই আবার বিকালবেলা যাও কারণ তোমার জরুরত তার কাছে আছে তাকে দিয়া তোমার জরুরত পুরা হয় বারবার তুমি যাও একবার না পাইলে দুইবার যাও দুইবার না পাইলে তিনবার যাও পাঁচবার যাও দশবার যাও যায় কিনা বলেন যায় কিনা বলেন আল্লাহ বলে চেয়ারম্যানের কাছে তোমার জরুরত পুরা করার জন্য তুমি দশবার যাও ঠিক তেমনি ভাবে আল্লাহ তোমার উপর নামাজ ফরজ করলাম
তুমি আমার কাছে আয়েশা হাজিরা দিবা তুমি আমার কাছে আয়েশা দাঁড়ায়া যাইবা তুমি আমার কাছে আয়েশা হাজির হইয়া যাইবা দুনিয়ার যত জরুরত তোমার আছে দুনিয়ার যত প্রয়োজন তোমার আছে আমার কাছে তুমি চাইবা আমি আল্লাহ দুনিয়ার সব জরুরত পুরা করে দেই জোরে বলি সুবহানাল্লাহ নামাজের জন্য হুকুম করছে কে জোরে বলেন আরে জোরে বলেন নামাজের জন্য হুকুম করছে কে জোরে বলেন আল্লাহ আল্লাহ তাআলা গোলাম মানুষ বানায়া বলে এমনি এমনি আমি তোদেরকে বানাই নাই এমনি এমনি আমি তোদেরকে পাঠাই নাই আমি যদি চাইতাম আমি যদি ইচ্ছা করতাম মানুষ না বানাইলো পারতাম আমার ইবাদত করার জন্য কোনো কিছু অভাব নাই আমি ফেরেশতাদেরকে তৈয়ার করে রাখছি ফেরেশতাদেরকে আমি সৃষ্টি করে রাখছি ফেরেশতারা সর্ব অবস্থায় 24 ঘন্টা তারা আমার ইবাদত করে জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের ভ্রমণ করে আসার পর সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলা এত সম্মান আপনাকে দান করলেন দুনিয়ার মধ্যে যেই সম্মান অন্য কোন নবীদেরকে দান করে নাই আপনাকে জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত উঠায় নিলেন আপনি তো সব কিছু দেখছেন কিন্তু আমাদেরকে কিছু বর্ণনা করেন আল্লাহর হাবিব ডাইকা ডাইকা বলে আমি যখন জিব্রাইল আমিনকে নিয়ে ঘোরাফেরা করি আমি দেখলাম একটা জামাত নামাজের সিজদারত অবস্থায় পড়ে আছে একটা জামাতকে দেখলাম রুকু অবস্থায় পড়ে আছে একটা জামাতকে দেখলাম নিয়ত বাইদে এরকম দাঁড়ায় আছে জিব্রাইল আমিনকে বললাম ভাই এরা এইভাবে কেন পড়ে আছে জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ সিজদার মধ্যে পয়রা এরা আল্লাহর শুকরিয়া আদায় করে রুকুর মধ্যে এরা শুকরিয়া আদায় করে নিয়ত বাইদে এরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে রাসূলের পাক ডাইকা বলে কতদিন পর্যন্ত ডাক দিয়া বলে জিব্রাইল ইয়া রাসূলুল্লাহ কতদিনের বর্ণনা আপনাকে করতে পারবো না যাদেরকে আপনি সিজদাই দেখতেছেন একদিন নয় দুই দিন নয় এক মাস নয় দুই মাস নয় টানা 20,000 বছর সময় আল্লাহর কদমে সিজদাই পড়ে আছে জোরে বলি সুবহানাল্লাহ রাসূলে পাক যখন এই রকম অবস্থা দেখলেন তখন মনের মধ্যে একটা ব্যথা তৈয়ার হয়ে গেল এরা যদি এইভাবে এত লম্বা সময় আল্লাহর গোলামি করে আল্লাহর রহমতের স্বীকৃতি যদি এরা দেয় আমার উম্মত এরা কিভাবে স্বীকৃতি দিবে আমার উম্মতের হায়াত কম আমার উম্মতের হায়াত বেশি না আল্লাহ তাআলার দরবারের মধ্যে মেহমান হয়ে গেলেন সব কিছু আল্লাহ তাআলা দেখাইলেন যাওয়ার সময় বলে আল্লাহ তাআলা আপনি আমাকে সব দিলেন আমি সব নিয়ামত ভক্ষণ করলাম কিন্তু আমি আপনার দিদার লাভ করলাম আপনার সাথে আমি সাক্ষাৎ গ্রহণ করলাম বলে দুনিয়ার মধ্যে এতিম উম্মতকে আমি রেখে আসলাম তাদেরকে নিয়ে আসতে পারি নাই বলে উম্মতের কথা কি আপনি এখনো পর্যন্ত বলেন না বলে না না আমি উম্মতের কথা বলতে পারি না গো মাহবুব আপনি উম্মতের জন্য কিছু হাদিয়া আপনি আমাকে দেন সবাই মনে মসজিদে যান না কইবেন কেমনে বুবা হয়ে গেছেন নাকি বুবা বুবা নাইয়ানের মধ্যে চিল্লাচিল্লি কইরা গলা ভাঙা লাভ কি বড় তো খেলা দেখে জিগের দিয়ে দেবো ঠিক না ঢাকা ইউনিভার্সিটির মধ্যে এই যে সোশ্যাল মিডিয়ার মধ্যে ফেসবুকের মধ্যে দেখা যায় কালকে একজন আমারে দেখাইতেছে হুজুর আমি কি দেখেন আমারে একটা ভিডিও দেখাইলো এরকম ধরনের কয়েকটা পিকচার দেখাইছে হুজুর দেখেন আমি কি দেখতাম কন্ত দিহি এটা কিসের মজমা ইহা নাকি ওয়াজ মাহফিল হইতাছে না ইহানে কোনো কিছু হইতাছে আমার জিগায় কো আপনি দেখেন কত মানুষ তো পিকচারগুলো দেখা বললাম যে ওয়াজ মাহফিলে মনে হয় না হুজুর এটা হলো ঢাকা ইউনিভার্সিটির চিত্র রাত্রি একটা বাজে ব্রাজিলের খেলা গেছে ব্রাজিলের দর্শক দাঁড়া আছে তখন বললাম যে তোমার কাছে খুব খুশি লাগছে নাকি এত মানুষ দেখছেন আমি বললাম যে তোমার কাছে খুশি লাগতে পারে কিন্তু আমার কাছে ব্যথা লাগছে মুসলমানের সন্তান হইয়া ইহুদি নাসাদের নাসারাদের পশ্চিমাদের কৃষ্টি কালচার তুই গ্রহণ করছ মুসলমানের সন্তান এদেরকে দেখার জন্য এদের খেলা দেখার জন্য তুই এত সময় ব্যয় করস মরণের পর যদি গিয়া বলস ও নবী আমি তো আপনার উম্মত আল্লাহর হাবিব যদি বলে তোর উম্মতের নাম আমার খাতার মধ্যে নাই তোর নাম হলো বেঈমানদের সাথে সকলে বলি নাউজুবিল্লাহ জোরে বলি নাউজুবিল্লাহ
জীবনে মসজিদের মধ্যে ফজরের নামাজ এক সপ্তাহ আছে কিনা সন্দেহ আছে ঠিক না কথা কই না ঠিক কিনা কোন আসরের নামাজ গোটা সপ্তাহ আছে কিনা খাতা তালাশ করলে সন্দেহ আছে কিন্তু বিদর্মীদেরকে এতই ভালোবাসলি নিজের টাকা খরচ কইরা পতাকা থিকা নিয়া মিছিল মিটিং থিকা নিয়া এই মিছিল করে টাকা খরচ করে খাবার দেয় জুয়া ধরে বাজি ধরে আবার ওই দেশের ভালোবাসায় এক ভাই আরেক ভাইকে তর্ক কইরা ছুরি মাইরা মাইরা ফেলে ঠিক কি না কোন চাঁদপুরে দুই দল আর্জেন্টিনা ব্রাজিল কথা কাটাকাটি নিয়া বয়স মাত্র সর্বোচ্চ 12 বা 14 বছর হইব বয়স একটা আরেকটারে ছুরি দিয়া মাইরা ভাই মাইরা মাইরা ফলাইছে এই ছেলেটার লাইফ নষ্ট জিন্দেগি নষ্ট ঠিক কিনা কোন কথা বলেন ঠিক কিনা এই ব্যর্থতা কার এই ব্যর্থতার বাবার মার ব্যর্থতা এই ব্যর্থতা আপনি বাপ আপনার ব্যর্থতা কারণ আপনার ছেলেকে আপনি মসজিদ চিনাইতে পারেন নাই আপনার ছেলেকে আপনি কোরআন চিনাইতে পারেন নাই আপনার ছেলেকে আপনি রব চিনাইতে পারেন নাই আপনার ছেলেকে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনাইতে পারেন নাই আপনার ছেলেটা 4 বছর হইছে মক্তবের মধ্যে না দিয়ে আপনি কিন্ডারগার্টেনের মধ্যে দৌড়ায়া দিয়েছেন কি বানাইছেন আপনি আপনার ছেলেরে সকালবেলা মক্তব পড়াই তো ওই মুরুব্বি যারা আছে এগুলো তো মসজিদের মধ্যে যায় এগুলোর বাপ মা এগুলোর সকালবেলা মসজিদের মধ্যে পাঠাইছে আর এখন যে এগুলো আছে কিসের মক্তব সব মক্তব বন্ধ হয়ে গেছে কিন্ডারগার্টেনের মধ্যে পাঠায়া চিন্তা করে আমার ছেলে বড় মানুষ হইব আমার ছেলে শিক্ষিত হইব খোদার গ্রামের কসম করে বলছি শিক্ষিত হয় নাই ওই সমস্ত ছেলেগুলো যখন বড় হয়ে যায় তখন মা বাবার জন্য লানত আর অভিশাপে পরিণত হয়ে যায় মিথ্যা কথা কইছি কথা কই না মিথ্যা কথা বলছি বাস্তব লেখা লইয়া যান লেখা দিন লেখা লইয়া যান আপনি লেখা নিয়ে যান আমার কাছ থেকে আল্লাহ তাআলা নিজে ঘোষণা করে আমি তোমাকে কি বানাইলাম মানুষ বানাইলাম কি বানাইছে বলেন কথা বলেন কি বানাইছে তোমাকে আমি মানুষ বানাইলাম মানুষ বানাইবার পর তোমাকে আমি বেঈমান বানাইতে পারতাম কিন্তু আমি বেঈমান বানাই নাই তোমাকে আমি মুসলমান বানাইলাম সকলে পড়ি আলহামদুলিল্লাহ আরো জোরে করেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যদি আমাকে হিন্দুর করে জন্ম দিত তাহলে কোনো সমস্যা আছিল আল্লাহর সাথে যুদ্ধ করতে পারতেন কথা কেন যুদ্ধ করতে পারতেন না না যুদ্ধ করতে পারতেন না আল্লাহ মুসলমান বানায়া দিয়েছেন ভাগ্য কত ভালো কপাল কত ভালো কিন্তু মুসলমান হওয়ার পর মুসলমানিত্বটা আমি আপনি টিকে রাখতে পারি নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মানুষ বানাইছেন মানুষ বানাইবার পর আল্লাহ বলে দুনিয়ার মধ্যে আমি তোমার উপর যেই বিধান জারি করলাম সেইটার নাম কি জোরে বলেন সেইটার নাম কি জোরে বলেন সেইটার নাম হলো নামাজ বলে নামাজের মধ্যে যদি বান্দা আমার সামনে গিয়া দাঁড়ায় যায় সব কিছু পাওয়া যায় জোরে বলি সুবহানাল্লাহ যত সাহাবায়ে কেরামদের ঈমান গ্রহণ করছেন ঈমান গ্রহণ করার পর রাসূলে পাক বলো নামাজের মধ্যে দাঁড়ায় যাও নামাজের সাথে সম্পর্ক লাগায়া দাও আল্লাহর হাবিব যুদ্ধের ময়দান থেকে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এক তাবু গাড়লেন মরুভূমির মধ্যে দাঁড়ায় গেলেন সমস্ত সাহাবায়ে কেরামদেরকে বলে সাহাবীরা খুব কষ্ট করছো রাত্রি যাপন করবো এই জায়গার মধ্যে তাবু সমস্ত মানুষগুলোকে তাবু গাড়ার জন্য বলা হয় সবাই তাবু গাড়ার পর রাত্রিবেলা ঘুমায় যাবে চারজন সাহাবিকে ডাইকায় না বলে ওরে সাহাবি তোমাদেরকে আমি একটা দায়িত্ব দিতে চাই বলে কি দায়িত্ব দিবেন ইয়া রাসূলুল্লাহ বলে আমার সমস্ত সাহাবায়ে কেরাম সারা রাত্র আরাম করবো তোমরা পাহারা দিবা চারজন সাহাবি তোমাদেরকে আমি দায়িত্ব দিলাম তোমরা তাদেরকে পাহারা দিবা কোন শত্রু যেন আক্রমণ না করতে পারে তাদেরকে তোমরা পাহারা দিবা বলে ইয়া রাসূলুল্লাহ আমরা সাদরে আপনার কথা গ্রহণ করে নিলাম সারা রাত্র আমরা পাহারা দেওয়ার জন্য প্রস্তুত আছি এই চারজন সাহাবীর মধ্যে আবার বৈশাখ মশওয়ারা করে ভাই চারজন সাহাবী আমরা সারা রাত্র দাঁড়ায় দাঁড়ায় কোনো প্রয়োজন নাই এর মধ্য থেকে আমরা দুইজন ভাগ করে নিলাম প্রথম যে রাত্র আছে এই রাত্রটা আমরা দুইজন পাহারা দিব বাকি তোমরা ঘুমায় যাও রাত্র যখন অর্ধেক হবে তখন আবার আমরা তোমাদেরকে জাগায় দিব তোমরা শেষ রাত্র পর্যন্ত পাহারা দিবা
বলে ঠিক আছে দুইজন ঘুমায়া গেলেন আর দুইজন পাহাড়ের মধ্যে দাঁড়ায়া গেলেন অর্ধরাত্র যখন গেলেন ওই দুইজন পাহারাদার ডাইকা বলে ভাই অর্ধরাত্র শেষ হয়ে গেছে তোমাদের পাহারার সময় শুরু হয়ে গেছে ওই দুইজন পাহারাদার আবার উঠে গেলেন তাদের মধ্যে আবার মশওয়ারা করলো ভাই দুইজন দাঁড়ায়া দাঁড়ায়া কোনো লাভ নাই আমি দুই ঘন্টা পাহারা দেই তুমি ঘুমাও আবার আমি দুই ঘন্টা পর তোমাকে ডাকবো তুমি আইসা পাহারা দিবা বলে ভাই ঠিক আছে দুইজনের মধ্যে একজন দাঁড়ায়া গেল একজন ঘুমায়া গেল ওই যিনি দাঁড়ায় আছেন চিন্তা করতে লাগলেন যে আমি তো ঘোরাঘুরি কইরা লাভ নাই আমি নামাজের মধ্যে দাঁড়ায় যাই এই দুই ঘন্টা সময় আমি আমার রবের সাথে ভালোবাসার বন্ধন স্থাপন করি সকলে করি আল্লাহু আকবার নামাজের মধ্যে দাঁড়ায় যখন আল্লাহু আকবার নিয়ত বাঁধলেন নিয়ত বাইদা যখন তিলাওয়াত করতে লাগলেন দূর থেকে বেঈমানরা ফলো করলো একটা ব্যক্তি দেখা যায় এই জায়গার মধ্যে বেঈমান চিন্তা করলো এটা কি মানুষ না গাছ দাঁড়ায় আছে বেঈমান চিন্তা করলো এখানের মধ্যে কি মানুষ দাঁড়ায় আছে না গাছ দাঁড়ায় আছে মনের খটকা দূর করার জন্য দূর থেকে ডান বাহুর মধ্যে তীর নিক্ষেপ করলো দেখে নড়াচড়া করে না আবার বাম বাহুর মধ্যে তীর নিক্ষেপ করলো বাম বাহুতে যখন তীর নিক্ষেপ করা হলো সাহাবী সাথে সাথে নামাজ শেষ করলেন শেষ কইরা গিয়া ডাক দিল ভাই তুমি উঠো ওই সাহাবী ঘুম থেকে উইটা দেখে ডান দিকেও তীর নিক্ষেপ করে আছে বাম দিকেও তীর নিক্ষেপ করে রাখছে বলে তোমার এই অবস্থা কেন হলো বলে আমি তোমাকে ঘুম পাড়ায়া দিয়া চিন্তা করলাম অযথা আমার এই সময়টা অন্যদিকে ঘোরাঘুরিতে ব্যয় না করে আমি আমার রব আল্লাহ তিনার সাথে আমি মুলাকাতে দাঁড়ায়া যাই নামাজের মধ্যে দাঁড়ায়া যাওয়ার পর আমাকে যখন ডান বাহুতে তীর নিক্ষেপ করলো আমার কোনো ধরনের খুশ ছিল না আমার কোনো ধরনের চিন্তা ছিল না নামাজের মধ্যে তিলাওয়াত করতেছি আমার রবের সাথে এমন ভালোবাসা আমার লেগে গেছে বাম বাহুতে যখন তীর আমাকে মারলো তখন বুঝতে পারলাম কিছু একটা আমার শরীরের মধ্যে পড়ছে নামাজ ছেড়ে দিয়ে দেখলাম শরীরের মধ্যে তীর মারলো বলে যদি আমাকে তীর মারতে মারতে আমার জান চলে যাইতো আমি নামাজ ছাড়তাম না যখন বাম বাহুর তীর লাগার পর চিন্তা করলাম রসূল পাক আমাকে পাহারাদারির দায়িত্ব দিছে আমি যদি দায়িত্ব পালন না করতে পারি কিয়ামতের ময়দানে যদি আমার আল্লাহ আমাকে ডাইকা বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোকে একটা দায়িত্ব দিছিল এই দায়িত্ব তুই পরিপূর্ণ পালন করতে পারো নাই এই জবাবটা দেওয়ার কারণে যখন মনের মধ্যে মনে হয়ে গেছে আর যখন নবীর কথা মনের মধ্যে জাগ্রত হয়েছে আর দাঁড়ায় থাকতে পারি নাই নামাজ ছেড়ে দিয়া তোমাকে ডাইকা উঠাইছি জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মত দুনিয়ার মধ্যে তোমাদেরকে সবচাইতে বড় যেই সবক আমি তোমাদেরকে এটা দিয়ে যাই কারণ আল্লাহ তাআলা সর্বপ্রথম সবক দাওয়াতের কাজ যখন ইলমে ওহির কাজ আমার উপর অর্পণ করতে লাগলো আমাকে যখন বলা হলো আপনি দাওয়াতি মিশন শুরু করেন তখন আল্লাহ তাআলা আমাকে বললেন আগে নামাজের দাওয়াত দেন আগে কিসের দাওয়াত কথা বলেন কিসের দাওয়াত আগে নামাজের দাওয়াত দেন আগে নামাজ পড়ার জন্য তাদেরকে বলেন আগে তাদেরকে নামাজের মধ্যে দাঁড় করায় দেন একটা মানুষ যদি নামাজের মধ্যে দাঁড়ায় যায় আর একটা মানুষ যদি নামাজের সাথে সম্পর্ক লাগাইতে পারে আল্লাহর নামের কসম করে বলছি আল্লাহ তাআলা ওই মানুষটাকে দুনিয়ার মধ্যে বেগুনা মাসুম বানায়া দেয় জোরে বলি সুবহানাল্লাহ এখন অনেকে প্রশ্ন করবেন হুজুর নামাজ পড়তাছি আজকে প্রায় 30 বছর কয় বছর কথা কয় না কয় বছর নামাজ পড়তে পড়তে জিন্দেগি কাটায়া ফলাইছি জিব্বা দিয়ে আল্লাহ আল্লাহ বইলা বইলা ডাকতে ডাকতে জীবন শেষ কিন্তু আল্লাহ তো আমার দিকে ফিরায় তাকাই না বলে দুনিয়ার সব বিপদ আমার উপর আইসা হাজির হয় আমি বলবো হয়তো বা কোনো একটা সমস্যা আছে এই জন্য আল্লাহ ডাক কবুল করে না হয়তো আপনার জিব্বা পবিত্র না আপনার জিব্বা অপবিত্র বলে কিভাবে অপবিত্র দুনিয়ার মধ্যে হারাম খাইতে খাইতে জিব্বা নাপাক বানায়া ফেলাইছেন আছে কিনা কন কথা কইনা আছে কিনা কন সুদ খাইতে 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 জিব্বা নাপাক বানাইছেন দেহ নাপাক বানাইছেন সুদের ব্যবসা আছে কিনা বলেন কথা কইনা আছে কিনা বলেন বলে নাপাক এমন ভাবে তুমি বানাইলা হারাম খায়া এখন যদি তুমি নাপাক বস্তু নিয়ে আল্লাহকে ডাকো
আল্লাহ ওই নাপাক জিহ্বা দিয়া তোমার ডাক কবুল করে না জোরে বলেন ঠিক কি না আল্লাহ তাআলার সামনে যখন হাজির হইবা পবিত্র লাগব পবিত্রতা লাগে কি না বলেন কথা বলেন লাগে কি না নামাজের জন্য মসজিদে যাওয়ার সময় আগে নিজের শরীর পবিত্র বানান লাগে নাপাকি অবস্থায় কখনো নামাজ হয় না আগে নিজের শরীর পবিত্র বানাও কাপড় পবিত্র বানাও দেহ পবিত্র বানাও তারপর বানায় গিয়া উযু করো মসজিদের মধ্যে যখন ডাক দেয় তখন উযুর জন্য যায় যায় কিনা বলেন কথা বলেন যায় কিনা উযু বানায় আর পুরা পুরা পবিত্র আল্লাহর কাছে বানায় বলে যত দুর্গন্ধ আছে সব দুর্গন্ধ জমিনের মধ্যে ফেলে দেওয়া হয় আল্লাহর দরবারের মধ্যে গিয়া এমন ভাবে দাঁড়াবো কোন দুর্গন্ধ যেন না থাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসে সাহাবায়ে কেরামদেরকে দেখায়া দে ওরে সাহাবায়ে কেরাম শুনো বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কি বলবেন বলে মসজিদের নববীর পাশে যদি একটা খাল থাকে বা একটা পুকুর যদি থাকে আর ওই জায়গার মধ্যে যদি তোমরা দিনে পাঁচবার গোসল করো তাহলে তোমাদের শরীরে কোনো নাপাকি থাকবে কি নায়িকা বলে না গো নবী শরীরের মধ্যে কোনো নাপাকি থাকবে না কোনো দুর্গন্ধ থাকবে না শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে না আল্লাহর হাবিব নায়িকা বলে দৈনিক পাঁচবার পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে যারা যাও ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন বলে উযু বানায়া মসজিদের মধ্যে যাও এত কষ্ট তোমরা করতেছো আল্লাহ তাআলা কিন্তু তোমাদেরকে এমনি এমনি ছেড়ে দেয় নাই আল্লাহ ঘোষণা করে বান্দা হাত ধুইছে বান্দা কুলি করছে বান্দা নাকের মধ্যে পানি দিছে বান্দা মুখের মধ্যে পানি দিছে মাথা মাসেহ করছে পা দোত করছে আল্লাহ তাআলা ডাইকা বলে বান্দার উযু যদি পুরা পড়া হয়ে যায় বান্দার প্রতি আমার এত ভালোবাসা তৈয়ার হয়ে যায় বলে অঙ্গ পতঙ্গর পানিগুলো জমিনের মধ্যে যেভাবে পড়ে ওই পানির সাথে আমি আল্লাহ বান্দার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ জড়ায়া ফালায়া দেই বলি সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ এই জন্য নামাজ পড়া লাগবে কিনা বলেন কথা কই না নামাজ পড়া লাগবে কিনা বলেন এক ওয়াক্ত কয় ওয়াক্ত কথা বলেন কয় ওয়াক্ত পাঁচ ওয়াক্ত মনে আছে কি নবী কিন্তু আল্লাহ তাআলার দরবারের মধ্যে মেহমান হয়ে গেছিলেন মনে আছে কি না কথা কই না মনে আছে কি না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ মেহমান বানাইছেন বিদায় বেলা রাসূল ডাইকা বলে ও আল্লাহ তাআলা ও আমার রব আপনি আমাকে মেহমান বানাইলেন এত নাজ নিয়ামত এত কিছু আপনি আমাকে দান করলেন আপনাকে দেখলাম এত কিছু আমি খাইলাম এত কিছু আমি ভক্ষণ করলাম বিদায় বেলা আমি যাব আপনি কি আমাকে খালি হাতে দিয়া দিবেন বলে না আপনাকে খালি হাতে দিব না আপনি আমার উম্মতের জন্য কি হাদিয়া আপনি আমাকে দিবেন আল্লাহ তাআলা বলে যান আপনাকে আমি 50 ওয়াক্ত নামাজ দিলাম কয় ওয়াক্ত কথা কেন কয় ওয়াক্ত মাঝে মাঝে আমি চিন্তা করি যে আমগর নবী আছিল সহজ সরল 50 ওয়াক্ত যেমনে দিছে এমনে নামাজ লইয়াই পড়ছে ঠিক না কথা কয় না ঠিক কি না গন ওই আনে দিছে যে নেন 50 ওয়াক্ত নামাজ আর ফিরায়া কিছু বলে নাই যে না 50 ওয়াক্ত হইতো না ভাই সইলা আছে কিন্তু মুসা আলাইহিস সালাম আমাদের কত উপকার করছে মুসা নবী ছিল চালাক আমি নিজে বলি আর কি যে মুসা আমরারে বাঁচাইছে কিভাবে বাঁচাইছে নবী তো 50 ওয়াক্তই লই আইছিল মুসা ডাইকা বলে ও মুহাম্মদুর রাসূলুল্লাহ কি আনছো বলে আল্লাহ আমারে 50 ওয়াক্ত নামাজ দিছে বলে কার লাগা বলে উম্মতরে হাদিয়া দিছে 50 ওয়াক্ত নামাজ আমনে রে কি কোনো কিছু মাথার মধ্যে নাই আমনে কেমনে 50 ওয়াক্ত নামাজ লই আমনের উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়বো তো জান তাড়াতাড়ি গিয়া কমায় লই সকলে বলি সুবহানাল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিলে ইমান থাকতো পাঁচ ওয়াক্ত নামাজে ঢুকাইতেই কত কষ্ট হইয়া যায় 50 ওয়াক্ত নামাজ উম্মত পড়ত দুনিয়াতে মুসা ডাইগা বলে যান তাড়াতাড়ি যান গিয়া কমায় আনেন দেখেন আল্লাহ তাআলার দয়া মায়া মুহাব্বত কত আমাদের প্রতি এই মুহাব্বতের চিন্তা যদি আপনি আমি করতাম যদি বালিশের সাথে মাথা লাগায়া রাত্রিবেলা নীরবে একাকিত্ব শুয়া শুয়া যে কালকে সকালে যদি আমি কবরের বাসিন্দা হয়ে যায় আমার কি অবস্থা হইব রাত্রিবেলা রুমের মধ্যে শুয়া বিবিরে বলবেন দূরে সর ছেলে মেয়ে দূরে সর কাছে আসবি না দূরে যা সব স্বার্থের পাগল
দূরে সর আমার কাছ থেকে বিবিরে বলবেন দূরে সর আমার কাছ থেকে স্বার্থের পাগল যতক্ষণ তোর স্বার্থ পুরা করতে পারি ততক্ষণ তোর মুখে হাসি আছে স্বার্থ পুরা করতে পারি না মুখের হাসিও নাই ঠিক কি না কোন কথা কই না ঠিক কি না কোন ছেলে মেয়ে বাবার কাছে স্বার্থ চায় পুরা না করতে পারলে ছেলে মেয়ের মুখ বেজার হয়ে যায় কালো হয়ে যায় ঠিক কি না কোন রাত্রি বেলা একা একা ঘরের মধ্যে দরজা লাগায় দিয়েন রাত্র যখন গভীর হয়ে যাবে দরজা লাগায় দিয়া লাইট গুলো বন্ধ করে দিয়া একাকিত্ব চিন্তা করবেন এই রুমের মধ্যে আমি কিভাবে থাকব আপনি থাকতে পারবেন না আপনি আপনার অন্ধকার সহ্য করতে পারেন না এইজন্য ডিম বাতি লাগায় রাখছেন এই ডিম বাতি বন্ধ করে দিয়া সব আপনি বন্ধ করে দেন আপনি চিন্তা করবেন আমি যদি সকাল বেলা মারা যাই আমার এই দামি কাপড় আমার এই দামি বিছানা আমার এই দামি খাট আমার সাথে যাবে না বাজারের মধ্য থেকে তিনটা কম দামি কাপড় আমার জন্য আইনা হাজির হয়ে যায় কয়টা কাপড় কথা বলেন কয়টা তিনটা কাফনের কাপড় কম দামি দামি না কম দামি তিনটা কাফনের কম দামি কাপড় আমার শরীরের মধ্যে জড়ায় দিল চিন্তা করবেন আজকে রাতে আমি এখানের মধ্যে আছি আগামী দিন সকালবেলা আমাকে ওই মাটির ঘরের মধ্যে আমাকে শুয়ে দিবে লম্বা কোনো জায়গা নাই লম্বা কোনো ঘর নাই লম্বা কোনো বাড়ি নাই কয় হাত জায়গা কথা কন কয় হাত জায়গা কথা কয় কয় হাত জায়গা আমি কি মানে আমার কথা কি চিটংগের ভাষা বোঝা যায় না এই যে সিলেটের ভাষা না আপনার গোটা লোকে মিল আছে তো নাকি তাহলে হা না কইেন গুবার মতো বইয়া থাকলে তো মনে করমু যে কবরের মধ্যে মুর্দারার সামনে ওয়াজ করতাছে মুর্দার গো সামনে বয়ান করলে না মুর্দারার কোনো আওয়াজ নাই কিন্তু জিন্দা গো সামনে বয়ান করলে হা না করলে বোঝা যায় যে না আমার কথা বুঝতাছে তাহলে লাভ আছে কয় হাত জায়গা কথা বলেন কয় হাত সাড়ে তিন হাত এর চেয়ে বেশি তাহলে দুনিয়ার মধ্যে এত সম্পদের লেগে পাগল হয়েছেন কেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সাড়ে তিন হাত জায়গা তোর জন্য বরাদ্দ আপনি নিজেকে নিয়ে আপনি চিন্তা করবেন আমার কত বন্ধু বান্ধব আমার সামনে দিয়া বিদায় আমার কত মানুষ আমার সামনে দিয়া বিদায় তাদের জানাজার নামাজ আমি পড়লাম তাদের কবরের মাটি আমি নিজের হাতে খুঁড়লাম তাদের কবরটা কিন্তু আমি বানায়া দিলাম দামি কোনো কিছু তাদের জন্য দিতে পারলাম না দামি কোনো কিছু তাদেরকে আমি দেই নাই যা কিছু আছে হাতের মধ্যে ঘড়ি ছিল ঘড়িটা রাইখা দিছে দামি কাপড় শরীরের মধ্যে ছিল কাপড়টা কেচি দিয়া কাইটা এই কাপড় রাইখা দিছে দেয় নাই বাজারের কম দামি কাপড় কি নাই না আমার শরীরের মধ্যে জড়ায়া দিছে ওই মাটির বিছানার মধ্যে আমাকে শুয়ায়া দিল মাটিতে শুয়ে আমি কিভাবে থাকব ঘরের মধ্যে যদি আমি বিছানা ছাড়া ছুই ঘরের মধ্যে যদি বিছানা না থাকে কোন ধরনের পোকা মাকড় যদি আসে আমি পাগল হয়ে যাই ভয় পাই কিন্তু কবরের মধ্যে শোয়ার পর কত না পোকা মাকড় আসতে পারে কত না কিছু আমার সামনে আসতে পারে এইগুলোকে আমি সহ্য করতে পারবো না না আমি সহ্য করতে পারবো না আমি আমার নিজের ব্যক্তিগত কারগুজারি আমি শুনাই মসজিদের রুমের মধ্যে আমি শুয়ে আছি খাটের নিচে আমি দেখলাম একটা চেলা যাইতেছে রাত্রিবেলা ঘুমানোর সময় দেখলাম এটা বের হয় নাই ওই দিন সারা রাত্র আমার ঘুম হয় নাই আমি চিন্তা করলাম আমি যদি ঘুমায়া যাই আমার যদি নাক দিয়া ঢুকে আমার যদি কান দিয়া ঢুকে বা কোনো দিক দিয়া যদি যায় আমি কিভাবে ঘুমাবো ফজরের নামাজের পর একা একা বসে বসে আমি চিন্তা করলাম এই যে এত হায়াত আমার আল্লাহ আমাকে দান করছে এত নিয়ামত আমাকে দান করছে কত ঘুম আমি ঘুমাইলাম কোনোদিনও তো একটা পিপিলিকা আমার নাক দিয়া ঢুকে নাই কোনোদিন আমার একটা কান দিয়া পিপিলিকা ঢুকে নাই কোনোদিনও একটা চক্ষু দিয়ে আমার পিপিলিকা ঢুকে নাই আমি তো তারপর আমার রবের গুলামি করি না আমার রবের শুকরিয়া আদায় আমি করি না আমি যদি দুনিয়ার মধ্য থেকে গুনাহ নিয়ে আমি কবরে যাই
ওই দিন আমার বাঁচার কোনো সুযোগ নাই আল্লাহর হাবিব দাইকা বলে আল কবরু ইন্না রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ او حفره من حفر النار او كما قال النبي عليه الصلاه والسلام عمر কান্দে عمر কান্দা কান্দা চোখের পানি গুলো জড়াই সাহাবা একরাম দাইকা বলে ভাই عمر তুমি কেন কান্দো বলে আমি কান্দি কবরের ভয় আমি কান্দি কবরের আযাব আমি কান্দি পোকা মাকড়ের বিচ্ছুর কামড়ের ভয় আমি কান্দি জাহান্নামের আগুনের আযাবের ভয় সাহাবী দাইকা বলে 10 জন সাহাবীকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে জুরে বলি সুবহানাল্লাহ 10 জন সাহাবীকে আল্লাহ দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে এর মধ্য থেকে দুই নম্বরে আল্লাহ তোমার নাম দিয়েছে দুনিয়ার মধ্যে আবু বকরের পরেই তোমার নাম আল্লাহ লেখা দিয়েছে জান্নাতের সার্টিফিকেট পায়াও তুমি কেন আখেরাতের কথা বইলা কান্দো কবরের চিন্তা করে কেন কান্দো ডাক দিয়া ওমর বলে ভাই আল্লাহ আমাকে দুনিয়ার মধ্যে সার্টিফিকেট দিয়েছে যেই মালিক আমাকে সার্টিফিকেট দিয়েছে আমি চিন্তা করি না জানি এমন কোন কাজ আমার হয়ে যায় এই কাজের বিনিময়ে আমার মালিক আবার আমার কাছ থেকে সার্টিফিকেট নিয়ে যায় আমার আল্লাহ যদি আমার কাছ থেকে সার্টিফিকেট নিয়ে যায় আমার বাঁচার কোনো সুযোগ নাই জোরে বলেন ঠিক কি না ঠিক তেমনি ভাবে আপনি আমি আপনি আমি তো কিছুই না আমার জিন্দেগির মধ্যে যদি আমি তালাশ করি আমার জিন্দেগির মধ্যে যদি আমি চিন্তা করি আমার উপর নামাজ ফরজ হওয়ার পর এই পর্যন্ত কত ওয়াক্ত নামাজ আমি ছাইরা দিলাম ঠিক কি না কোন কথা কেন ঠিক কি না কোন কত ওয়াক্ত নামাজ আমি ছেড়ে দিলাম কত ওয়াক্ত নামাজ আমি পড়ি নাই কত ওয়াক্ত নামাজে আমাকে বারবার ডাকা হলো আমি পড়ি নাই আমি মসজিদের মধ্যে যাই নাই আমার রব যদি আমাকে ডাইকা বলে ও গোলাম দুনিয়ার মধ্যে তোমাকে আমি মানুষ বানাইছিলাম আবার দুনিয়ার মধ্যে তোমাকে আমি মুসলমান বানাইছিলাম কিন্তু তুমি আমার গোলামি করো নাই গোলামি না কইরা তুমি এখন কেন আমার কাছে আসলা এখন আমার কাছ থেকে বাঁচার কোনো সুযোগ নাই বাঁচতে পারবো কি বলেন কথা বলেন বাঁচতে পারবো কি বাঁচার কোনো সুযোগ নাই বাঁচার কোনো সুযোগ নাই রাসূল বলে মরার পর কারোর কবর জান্নাতের বাগান হয়ে যাবে জোরে করি আল্লাহু আকবার আবার রাসূল ডাইকা বলে আউ হুফরাতুম মিন হুফারিন নার কারোর কবরটা আবার জাহান্নামের বাগানে পরিণত হয়ে যাবে কারোর কবর জান্নাতের বাগান আবার কারোর কবর জাহান্নামের উত্তপ্ত আগুনে ভরপুর হয়ে যাবে সাহাবা একরাম বলে ইয়া রাসূলুল্লাহ আমরা কিভাবে আল্লাহর কাছে বাঁচব বলে আল্লাহ তাআলা তোমাকে কালিমা দান করছে বলে হ্যাঁ আমাকে কালিমা দান করছে মুমিন বানাইছে বলে হ্যাঁ আমাকে মুমিন বানাইছে মুসলমান বানাইছে বলে হ্যাঁ আমাকে মুসলমান বানাইছে বলে যদিও তোমার গুনাহ হয়ে যায় ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা গুনাহ হয়ে যাওয়ার পর অনুতপ্ত হয়ে যাও কি হয়ে যাও কথা হয় না কি হয়ে যাও অনুতপ্ত হয়ে যাও গোলাম অনুতপ্ত হয়ে যাও রব্বুল আলামিনের কাছে গিয়া আরজি পেশ করা আল্লাহ তাআলা গুনাহ হয়ে গেছে বুঝতে পারি নাই আপনার নাফরমানি কইরা ফালাইছি আপনার কথা মানতে পারি নাই দয়া এবং মেহেরবানি করে আপনি আমাকে মাফ কইরা দেন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাইকা ডাইকা বলে আমাকে তোমরা বলছিলা মানুষ বানায়েন না আল্লাহ দুনিয়ার মধ্যে মানুষ আপনি সৃষ্টি কইরেন না আল্লাহ আল্লাহ বলে কেন আমি মানুষ বানাইব না ফেরেশতারা ডাক দিয়া বলে আপনি কেন বানাইবেন বলে ওরা দুনিয়ার মধ্যে আমার গোলামি করব ওরা দুনিয়ার মধ্যে গিয়ে আমি আল্লাহকে আল্লাহ বইলা ডাকবে ফেরেশতা ডাইকা বলে না না মানুষ দুনিয়ার মধ্যে গিয়ে আপনার নাফরমানি করবে না আপনার গোলামি করবে না এরা দুনিয়ার মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত থাকবে ভায়ে ভায়ে মারামারিতে লিপ্ত থাকবে এরা নাফরমানিতে লিপ্ত থাকবে এরা আপনার অবাধ্য চলবে আল্লাহ ডাইকা বলে তোমাদের কাছ থেকে আমি পরামর্শ নেওয়ার জন্য বলি নাই মানুষ আমি বানাবো এই কথাটাই তোমাদেরকে জানায় দিলাম যারা দুনিয়ার মধ্যে আল্লাহর দরবারের মধ্যে সিজদায় থাকে ফেরেশতাকে ডাইকা বলে ফেরেশতা আয় সামনে আয় ফেরেশতা যখন যা বলে দেখ তো কি করে বলে নামাজ পড়ে জোরে পড়ি সুবহানাল্লাহ আর জোরে কোন সুবহানাল্লাহ আবার যখন কেউ নিয়ত বাইদা দাঁড়ায় থাকে বলে কি করে বলে নিয়ত বাইদা দাঁড়ায় আছে আবার যখন রুকুর মধ্যে পড়ে আছে বলে কি করে রুকুর মধ্যে পড়ে আছে বলে দুনিয়ার কোন মানুষের গোলামি করছে বলে না আল্লাহ দুনিয়ার কোন মানুষের গোলামি করে নাই এরা একমাত্র আপনার গোলামির জন্য নামাজে দাঁড়ায় গেছে
আল্লাহ তাআলা বলে তোরা বলছিলি মানুষ না বানাইবার জন্য মানুষ আমার গোলামির মধ্যে আয়েশা দাঁড়ায় গেল আমি আল্লাহ আমার বান্দাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম আর তোদেরকে সাক্ষী রাইখা ঘোষণা করলাম বান্দার বান্দির জীবনের সব গুনাহ আমি আল্লাহ maaf করে দিলাম জোরে পড়ি সুবহানাল্লাহ গোলামি করার দরকার আছে কিনা বলেন কথা কই না দরকার আছে কিনা বলেন জুড়ে বলেন কষ্ট হইতাছে দিনের কাজ ভাই কষ্ট হয় ঠিক না কথা কই না ইয়ানে আপনি বয়া থাকবেন কেমনে শয়তান তো চায় না আপনি বইসা থাকেন শয়তান কি করে না কথা কই না শয়তান চায় না আপনি এখানে বইসা থাকেন এই মহল্লা দেখি মাত্র আপনারা এখানে যারা এখানে বসা এতই মানুষ হ্যাঁ এই মানুষগুলো এই মহল্লাতে অনেক বড় গ্রাম না আমার কাছে মনে হয় যেমন হই যে ওই রোহিঙ্গারা যে আইছে ছোট ছোট জায়গা দেনা মানুষ দেখা মনে হইতেছে এমন যদি এখানের মধ্যে মাহফিল না দিয়া এরার পোস্টার দেখা আমি চিন্তা করলাম যে যুব সমাজ এখনো পর্যন্ত ওয়াজ মাহফিলের ব্যবস্থা করে এগুলো তো মুরুব্বিরা না করে যুবকরা তো করলো না গান বাজনা ঠিক না কথা কয় না ঠিক কি না কোন এখনকার সময়ের যুবকদের তো অবস্থা এমনই গান বাজনা নিয়ে ব্যস্ত থাকে কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে কবুল করছেন সকলেই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোন আর জোরে কোন আলহামদুলিল্লাহ চতুর্দিকে মাইকেরা শোনা যায় চিন্তা করে না যে এখানে কি হইছে ও যদি চিন্তা করত যে আমার 30 বছরের হায়াত আমার 50 বছরের হায়াত কোথায় কাটাইলাম আমি আমি তো আমার 50 60 বছর আমি হেলাই হেলাই কাটায়া দিলাম আমার 30 বছরের হায়াত আমি হেলাই হেলাই কাটায়া দিলাম আমাকে তো মরতে হবে আমাকে তো কবরে যাইতে হবে আমার ডান আর বামে দুইজন ফেরেশতা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন আল্লাহ বসায়া দিবেন এরা আমার আমলনামা লিখতাছে মরণের পর আমি আল্লাহর কাছে কি জবাবদিহিতা করব তাহলে সব উঠা আয়েশা মাহফিলে বইয়া যাইত বিবিরা যারা আছেরা কইল হইলে যে ঘর থেকে বাইরে হইয়া চইলা যান মাহফিলে যান গিয়া এখান থেকে বাঁচেন আল্লাহ আপনাদেরকে কবুল করছে সকলে পড়ি সুবহানাল্লাহ পড়ি আলহামদুলিল্লাহ আর জোরে পড়ি আলহামদুলিল্লাহ দিনের কাজের জন্য লম্বা জামাত হয় না যাদেরকে আল্লাহ তাআলা চায় আল্লাহ তাআলা যাদেরকে মনোনীত করে এরাই একমাত্র আল্লাহর কাজে আয়েশা বসতে পারে জোরে পড়ি সুবহানাল্লাহ আপনি হাজারো চেষ্টা করেন লক্ষ লক্ষ টাকার মালিক আপনি বাইতুল্লাহ গিয়া কপাল লাগাইতে পারবেন না যদি আল্লাহ না চায় আপনি হাজারো চেষ্টা করেন কোটি কোটি টাকার মালিক রসূলের রওজার সামনে গিয়ে আপনি সালাম দিতে পারবেন না যদি আল্লাহ না চায় আপনি হাজারো চেষ্টা করেন কোরআনের কোন মজমা রসূলের সুন্নতের আলোচনা দ্বীনের আলোচনা এখন তো এমন অবস্থা হয়ে গেছে কুরআন হাদিসের মাহফিলগুলো এগুলোর মধ্যে যখন ওলামায়ে কেরামরা হালালটাকে হালাল হিসাবে জোর দিয়া বলে হারামের বিরুদ্ধে যখন ওলামায়ে কেরামরা জোর দিয়া বলে তখন দেখা যায় বিভিন্ন জায়গার মধ্যে এক শ্রেণীর কিছু মানুষ আছে এরা গিয়া ওলামায়ে কেরামদেরকে বাধা দেয় মারবার চেষ্টা করে চোর যখন চুরি করে আরে কি চোর চোর বলা কি কথা কই না চোর বলা কি চোর যখন চুরি করে আরে কি চোর বলা সমস্যা কথা কয় না চোর বলা সমস্যা বেনামাজি নামাজ পড়ে না হ্যাঁ রে কিটা বলা সমস্যা আপনি সুদখুর আপনাকে সুদখুর বলা কি সমস্যা তাহলে আপনার যদি ট্রেডিশনে পরিণত হয়ে যায় মাইন্ডে লাগা আপনি কি লেগা সুদ খান আপনি সুদের ব্যবসা কেন করেন আপনি যদি আপনার এতই প্রেস্টিজ তাহলে আপনি কেন চুরি করেন আপনি চোর আপনাকে আমি আঙ্গুল দিয়ে বলবো আপনি সুদখোর সুদের ব্যবসা করেন ওয়ারাসাতুল আম্বিয়া আলেম হিসাবে এই দায়িত্ব নবী আমাকে দেয়া গেছে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া নবী বলে আমি থাকবো না নবী কি বলে কথা কয় না নবী আছে এখন কোন সাহাবী আছে এখন তাহলে ইসলাম শিখবেন কার থেকে নামাজ শিখবেন কার থেকে রোজা শিখবেন কার থেকে কোরআন তিলাওয়াত শিখবেন কার থেকে ফরজ কার থেকে শিখবেন রসুল বলে ওয়ারাসাতুল আম্বিয়া বলে আমি থাকবো না আমার ওয়ারেস জামাত উলামায়ে কেরাম আমি রাইখা গেছি ওলামাদের কাছ থেকে তোরা আমার রাস্তা খুঁজে পাবি তোরা জান্নাতের রাস্তা খুঁজে পাবি
আমি নবী 23 বছর জিন্দেগির মধ্যে যা কিছু কইরা গেছি ওই উলামারা তাদেরকে বাঁচাবার জন্য সেই কাজই করবে ঠিক কি না কর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দায়িত্ব উলামায়ে কেরামদেরকে দিয়েছে এইজন্য উলামায়ে কেরামদের মধ্য থেকে দেখা যায় যারা সত্যটাকে জোর দিয়া বলে এবং হারামখোরদের সাথে যাদের আপোষ নাই এরা চিন্তা করে যে আরে কোন রকম আটকানো যায় কিনা দেখ ঠিক না কথা কয় না ঠিক কি না কোন যখন দেশের পক্ষে কথা বলে যুব সমাজকে বাঁচাবার পক্ষে কথা বলে দেশের মানচিত্রকে বাঁচাবার জন্য যখন কথা বলে আলেম তখন কারোর স্বার্থের মধ্যে যখন আঘাত লাগা যায় ক্ষমতাশীল ব্যক্তি হয়তো মেম্বার হয়তো চেয়ারম্যান হয়তো সামাজিক নেতা নয়তো এমপি নয়তো মন্ত্রী নয়তো প্রধানমন্ত্রী বিচারপতি পুলিশ এসপি ডিসি রাষ্ট্রীয় ক্ষমতা তার হাতে আছে সে চিন্তা করে তাকে কেমনে আটকা নচেত আমাদের সব বাদ হয়ে যাইতেছে ঠিক কি না কর আপনি যদি মনে করেন আমাকে কথা বন্ধ করে দিলে বা আলেমদের জবান বন্ধ করে দিলে দিন মিটা যাইব কালিমা মিটা যাইব কালিমার আওয়াজ মিটা যাইব আপনি ভুল করবেন আল্লাহর দিন আল্লাহ তাআলা যে কোন উসিলায় দুনিয়ার মধ্যে টিকায় রাখবো ঠিক কি না কোন কথা কয় না ঠিক কি না কোন আমি মনে করি আমি কথা বলতে পারি আমাকে রসূল ওয়ারাসাতুল আম্বিয়া বলছে আমি মনে করি আমি হলাম নাইট গার্ড কি কথা কয় না কি কথা বলেন নাইট গার্ড বুঝেন পাহারাদার কি পাহারাদার ঢাকাতে এই যে আবাসিক এলাকাগুলো আছে বড় বড় ব্যাংক যেগুলো আছে এগুলোর মধ্যে যারা পাহারাদার আছে বাংলাদেশ ব্যাংক বলেন আরো বড় বড় গুলশান বলেন ধানমন্ডি বলেন ওই জায়গার মধ্যে পাহারাদার আছে ওই পাহারাদাররা নিজের জীবনের চাইতে নিজের জীবনকে বিলায়া দিয়া তারে যেই কাজ দিছে ওই কাজ সে টিকায় রাখে ঠিক না ডাকাতি করতে গেলে অনেক সময় দেখা যায় যে ব্যাংক ডাকাতি হয় তখন দেখা যায় সিকিউরিটি গার্ড যারা আছে পাহারাদার যারা আছে এদেরকে গুলি করে মায়া ফেলা মাইরা ফেলা না মাইরা গিয়া তারপর গিয়া ওই জায়গা থেকে ব্যাংক ডাকাতি করে আপনার ঘর ডাকাতি করে ঠিক উলামায়ে কেরামদেরকে আল্লাহ তাআলা পাহারাদার বানাইছে উলামায়ে কেরামদেরকে আল্লাহ তাআলা পাহারাদার বানাইছে যারা দ্বীনের জন্য আপনাকে যদি কবুল করে আল্লাহ পাহারাদার বানাইছে আপনি মনে করবেন আমাকে পাহারাদার হিসাবে আল্লাহ কবুল করছে আমি যদি ইসলামের জন্য বলতে বলতে বা শুনতে শুনতে ইসলামের কাজ করতে করতে পাহারাদের কাজ হইল ইসলাম টিকায় রাখতে গিয়া পাহারাদারি করতে গিয়া আমার যদি জীবন দিতে হয় জীবন দিব তারপরেও শরীয়ত বিরোধী কুরআন বিরোধী কোনো কাজ হবে সেটা আমি দেখতে পারবো না উলামায়ে কেরামদেরকে আল্লাহ তাআলা পাহারাদার বানাইছে আপনি আপনার নেতার পাহারাদারি হয়ে গেছেন আপনি আপনার দলের পাহারাদারি করেন আপনি আপনার নেত্রীর পাহারাদারি করেন আমি আমার আল্লাহর পাহারাদারি করি আমি আমার রবের পাহারাদারি করি আমি আমার নবীর পাহারাদারি করি বলে কিসের জন্য করো বলে দুনিয়ার মধ্যে কোনো আমল নাই দুনিয়ার মধ্যে আমার ওই ধরনের কোনো জিনিস নাই কিয়ামতের ময়দানে যদি আল্লাহর হাবিব আমাকে ডাকে আল্লাহ যদি আমাকে ডাইকা নিয়ে মিজানের পাল্লার সামনে দাঁড় করায়া দেয় নামাজ নাই রোজা নাই হজ নাই যাকাত নাই কিচ্ছু নাই ওই দিন বলবো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত ছিলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হিসাবে আল্লাহ আমাকে কবুল করেছিল আমার বাংলাদেশের মধ্যে নাস্তিকরা নবীকে নিয়ে কটাক্ষ করেছে আমার বাংলাদেশে নাস্তিকরা লেখালেখি করেছে নবীর ওয়ারেস ওয়ারাসাতুল আম্বিয়া ওরা ডাক দিয়েছে নাস্তিক বিরোধী আন্দোলনের জন্য আমি আমার রক্ত দিয়া ওই জায়গার মধ্যে ঈমানের স্বাক্ষর রেখেছি আল্লাহ তাআলা কবুল করুক সকলে করেন আমিন আর জোরে কোন আমিন এত কষ্ট কইরা উলামায়ে কেরামরা বয়ান বক্তব্য ওয়াজের দরকার ছিল আজগা যদি মামুনুল হক চাইতো তাহলে মামুনুল হক দামি 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 গাড়ি ব্যবহার করতে পারত কথা কয় না কথা কর না কেন এটি হলো আন কইল অন্য কথা শাইখুল হাদিসের সন্তান মামুনুল হক যদি চাইতো একজন শাইখুল হাদিস সুরবাট পার না কথা কয় না সুরবাট পার কথা কোন সুর বাটপার মামুনুল হক কি সুর বাটপার এই যে হুজুর আছে হুজুরের চেহারার মধ্যে তাকাইলি কি সুর মনে হয় কথা কোন সুর মনে হয় বাটপার মনে হয়
সেটার মনে হয় গিয়া দেন জিন্দেগির মধ্যে বালা কইরা মানে একটা খারাপ কাজের সাথে সম্পর্ক আছে কিনা ইয়াবাখুর গাঞ্জাখুর জেনাকার সন্ত্রাসী এরা উলামায়ে কেরামদের বিরুদ্ধে আঙ্গুল ওঠায় কয় কি মামুনুল হক বলে মানি ব্যাগ চুরি করছে শয়তান কইব বাংলাদেশের মধ্যে আর কোন শয়তানি আমার করণের দরকার নাই আমার ওয়ারেস আমার উত্তরসূরি আমি পায়া গেছি হেরাই আমার কাম আঞ্জাম দিব ঠিক না কথা কই না ঠিক না শয়তান বাংলাদেশের শয়তান সব রিটায়ার্ডে চলে গেছে রিটায়ার্ড রিটায়ার্ড সব রিটায়ার্ড করে গেছে আমগর মতো বহুত শয়তানের সন্তান রুহানি সন্তান আছে যারা শয়তানের কাজ আঞ্জাম দিয়া যাইতাছে ওই গতকাল গত দুই তিন দিন আগে ওই দিকে কোন দিকে ওই খুলনা না রাজশাহীর দিকে এক আলেম মানুষ বেড়া অসহায় আসলে হুজুর রায়ন অসহায় হয়ে গেছে অনেক সময় মনে কয় যে ওয়াজ মাহফিল ছেড়ে দেব কি লেগা এই কষ্ট কইরা এত মাইল শত শত মাইল কষ্ট কইরা আয়শা ঘুম নাই খাওন নাই আবার জার্নি তো আছে আয়শা দিনের কিছু কথা বলমু ওই যে আগেই বলছি যে সুরবাটপাড়ার কথা যখন বলা হয় যখন হারাম খুরদের কথা বলা হয় তখন ফাতিনা তা আছে আয়া ডাক দিয়া বা আপনি এই কথা কন কেন আর কোনো কথা কইতারেন না হুজুরের জবান বন্ধ করে দিয়া এ বক্তব্য করতেছে শেখ হাসিনার অবদান এই দেশের মধ্যে ওয়াজ করতেছে দেখছেন অবস্থা কই গেছে এ পাবলিক রে কইতেছে এই মিয়া বলেন না কেন আমগর কবরস্থান প্রধানমন্ত্রী কইরা দিছে না আমগর এই কইরা দিছে না সেই কইরা দিছেন না আর প্রধানমন্ত্রী কবরস্থান কইরা দিছে কবরে যাওয়ার পুঁজি তো আমরা লয়ে যেতে হইব নাকি কথা কেন লয়ে যেতে হইব তো নাকি এমনকি গুনার কাজ করলে কবরের পুঁজি হইব জুড়ে কন কবরের পুঁজি হইব হারাম খাইলে কবরের পুঁজি হইব এগুলোর থেকে তো বাঁচতে হইব আমাদের নাকি ঠিক না মা বোনদেরকে ছাইরা দিলেন রাস্তার মধ্যে বেপর্দায় আপনার মেয়েটা বেপর্দায় চলে আপনার স্ত্রী বেপর্দায় চলে এটা কি ভালো হইব এই জন্য ভাই পায়ে ধরা বলি মরণের কথা চিন্তা কইরা আল্লাহর কথা চিন্তা কইরা অন্তত পক্ষে গুনাহ থেকে বাইচা আমরা ফিরে আসি রাজি আছি তো ইনশাআল্লাহ সবাই বলেন রাজি আছি তো ইনশাআল্লাহ এই যুবক ভাই রাজি আছি তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করুক সকলে বলেন আমিন আর বিশেষ কইরা এই মুরব্বী যারা আছেন আপনাদের কাছে আমানত এই যুব সংগঠন যেটা আছে জানে মালে পরামর্শ দিয়া সব দিক দিয়ে এদেরকে টিকায় রাখবেন রাজি আছি তো ইনশাআল্লাহ কথা কই না রাজি আছি তো ইনশাআল্লাহ সকল পরামর্শ দিয়া মুরব্বী যারা আছে যে যেই কাজ আমরা করতে পারছি না এই কাজ তোরা করছ টাকা পয়সা যা লাগে সব লয়ে যা সমস্ত সহযোগিতা তোরা নিয়ে যা তোরাও জাহান্নামের আগুন থেকে বাঁচ আমাদেরকেও তোরা জাহান্নামের আগুন থেকে বাঁচা রাজি আছি তো ইনশাআল্লাহ কথা কই না রাজি আছি তো ইনশাআল্লাহ ছেলে মেয়ের